কয়েকদিন আগে পর্যালোচনা মিটিং হয়েছে বিজেপির রাজ্য কমিটির সায়েন্স সিটি অডিটোরিয়ামে সেখানে শুভেন্দু অধিকারী সরাসরি ঘোষণা করেছেন সবকা সাথ সবকা বিকাশ নরেন্দ্র মোদীর এই ডায়লগ আমি মানি না এমন কি মুসলিম মোর্চা যেগুলো রয়েছে বিজেপির কিংবা আর এস এসের সেই ব্রাঞ্চগুলো বন্ধ করে দিতে হবে কারণ মুসলিমরা গদ্দার দেশদ্রোহী এরা রাষ্ট্রবাদী হতেই পারে না অর্থাৎ মুসলিমদের বিরুদ্ধে সরাসরি হুঙ্কার ছেড়েছেন এবং বলছেন যারা বিজেপিকে ভোট দেবে বা বিজেপির সাথে যারা আছে তাদেরই একমাত্র উন্নয়ন করবেন কট্টর সংবিধান বিরোধী কথাবার্তা কট্টর সাম্প্রদায়িক কথাবার্তা তারপরেও কোনো মিডিয়া তাকে কিন্তু এইভাবে প্রশ্ন করছে না আপনি এই সংবিধান বিরোধী কেন কথা বললেন এই অমানবিক কেন কথা বললেন এরকম সাম্প্রদায়িক কথা কেন বললেন বরং উল্টে শুভেন্দু অধিকারীর পক্ষে একদল চলে গেছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একদল এই নিয়ে বিজেপির মধ্যে একটা যেমন টালবাহানা চলছে নিজেদের মধ্যে দলাদলি আদি নব্য ঝামেলা নানা রকম চলছে তার মধ্যে হঠাৎ করে দিলীপ ঘোষও কিন্তু নতুন করে আবার গতকাল একটি পর্যালোচনা মিটিং ছিল সেখানে দিলীপ ঘোষ তোপ দেখেছেন বলছে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের ভোট করানো বা কিভাবে মানুষের ভোটারদের মন পেতে হয় সেই বিষয়টাই জানেন না অর্থাৎ একের পর এক বিজেপির নেতৃত্বের প্রতি বিজেপির লাইনের প্রতি অনাস্থা আস্থা যাই হোক বিভিন্ন রকম চিহ্ন কিন্তু বিরোধীরা নয় সরাসরি বিজেপির মধ্যে থেকে উঠে আসছে এবং প্রবীণ নেতাদের মুখ থেকে অর্থাৎ বিজেপির শত্রু ত্রিএমসি নয় বরং বিজেপির শত্রু বিজেপি দিলীপ ঘোষ পশ্চিমবাংলায় বিজেপিকে সব থেকে বেশি টপে নিয়ে এসেছিলেন সামনের সারিতে কিন্তু তাকে সরিয়ে দিয়ে বর্তমানে না ঘাটকা না ঘাটকা করে রেখে দিয়েছেন ফ্রন্টে এসছে শুভেন্দু অধিকারী তাকেও এবারের নির্বাচনে খারাপ ফলের কারণে বিভিন্ন দায়িত্ব থেকে ছেটে ফেলে দিয়েছে বিজেপি আগামী দিনে কে বিজেপির মুখ হবে পশ্চিমবাংলায় এখনও পর্যন্ত কিন্তু ঠিক করে উঠতে পারেনি বিজেপি তার মধ্যে দীর্ঘদিন ধরে বিজেপির প্রতি ক্ষোভ প্রকাশ করে যাচ্ছেন দিলীপ ঘোষ দিলীপ ঘোষ খুব তার আগে যে উগ্র মেজাজে কথা বলতেন সেটা অনেকটাই কমে গেছে এখন যেগুলো কথা বলেন অনেক ভেবে চিনতে কথা বলেন এবং তার এই মতামত কিন্তু বিজেপির অন্দরে যে আদিনব্য কলহ কোন্দল সেটা কিন্তু অনেক বেশি বাড়িয়ে দিয়েছে সম্প্রতি দিলীপ ঘোষের এই বক্তব্য সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়েছে তার একটু ছোট্ট ক্লিপিংস আপনারা দেখে নিন কিন্তু উল্টো দিকে এই বক্তব্যের কাউন্টার করতে গিয়ে সুকান্ত মজিন্দার বলছেন কেউ মায়ের পেট থেকে শিখে আসে না আমরাও শিখছি পশ্চিমবাংলায় নতুন পার্টি সতেরো আঠেরো পর থেকে তো আমরা লড়াইয়ে নেমেছি তার আগে তো পশ্চিমবাংলা আমরা লড়াই ছিলাম না অর্থাৎ এক কথায় বিজেপি বাংলায় তৃণমূলের কাছে শিশু সেটা কিন্তু বারবার বিজেপি নেতারাও স্বীকার করছেন এবং তাদের বুথ লেভেল পর্যন্ত সংগঠন নেই সাংগঠনিক কোনো শৃঙ্খলা নেই তাদের কোনো কমিটি নেই শুধুমাত্র হাওয়ায় এবং এজেন্সির ভয় দেখিয়ে যেভাবে রাজনীতি চলছিল সেটাও কিন্তু স্বীকার করেছেন এর আগে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সুগান্দ মজিন্দা দিলীপ ঘোষ প্রত্যেকে এক কথায় স্বীকার করেছেন যে এজেন্সি লেলিয়ে দিয়ে ভোটে যেতে যায় না সেটা কিন্তু আরেকবার প্রমাণ করে দিয়েছে পশ্চিমবাংলার মানুষ যতই তুমি দুর্নীতি ইত্যাদির বিরোধিতা করো নেতা জেলে পড়ো সাধারণ মানুষ জানে যে বিজেপি কতটা বিপজ্জনক সারা দেশের পক্ষে বাংলার পক্ষে এই জন্য দিলীপ ঘোষের এই বক্তব্য বর্তমানে কিন্তু চিন্তা ফেলে দিয়েছে বিজেপিকে কারণ বিজেপির আদিদের বক্তব্য হচ্ছে বাংলার যে সেন্টিমেন্ট সেই সেন্টিমেন্ট যদি বিজেপি নেতাদের মধ্যে না থাকে ওপর থেকে খালি খবরদারি ওপর থেকে নেতাগিরি করা চাপিয়ে দেওয়া দিল্লির নির্দেশে তারা তো এখানকার ফিলিংসই জানে না যেটা এর আগে জয় ব্যানার্জি বলেছিলেন বিজেপির নেতা যে বাঙালি আনা যদি বা বিজেপির মধ্যে না ঢোকে তাহলে বিজেপি কোনোদিনই বাংলায় ক্ষমতা দেখার স্বপ্ন স্বপ্ন স্বপ্নই থেকে যাবে তো যাই হোক দিলীপ ঘরের সাম্প্রতিক এই বক্তব্য নিয়ে আপনার কি মত অবশ্যই কমেন্ট বক্সে দেবেন এবং ব্যাপক শেয়ার করুন আর আমার চ্যানেল বং নিউজ নিয়ে এই বিষয় নিয়ে আরও বিভিন্ন চিন্তাশীল মানুষের বক্তব্য নেব তারা কি বলছেন এই সাবজেক্টটা নিয়ে এই মুহূর্তে বিজেপির বড় শত্রু টিএমসি নয় বিজেপি নিজেই তার বিভিন্ন রকম ব্যাখ্যা এই নিয়ে বিজেপি নেতাদের সঙ্গে যোগাযোগ করেছিলাম অনেকের সাথে কেউই আমাকে ইন্টারভিউ দিতে রাজি নয় যদি কোনো বিজেপি নেতা থাকেন যে এই বিষয় নিয়ে বলবেন অবশ্যই আমার এই ফোন নাম্বার নাইন ডাবল থ্রি ওয়ান ডাবল থ্রি ওয়ান ট্রিপল থ্রি এই বিষয় নিয়ে আপনার মতামত অবশ্যই জানাতে পারেন আমি আপনার ইন্টারভিউ নিতে রাজি আছি ধন্যবাদ সকলকে ভিডিওটি শেয়ার করুন চ্যানেল বং লাইভ অবশ্যই আশা করেছিলাম পাবো সাধারণ মানুষ বলছিল পুলিশ কর্মচারী ধরে নিয়েছিল আমরা জিতব কিন্তু হয়নি তারপরে আমাদের ফাঁক আছে আমাদের অভিজ্ঞতা কম আছে আমরা সংগঠন জানি আন্দোলন জানি কিন্তু ভোট করাতে জানি না ভোট কি করে করাতে হয় সেটা জানতে হবে শিখতে হবে প্রত্যেক নির্বাচন থেকে অভিজ্ঞতা সঞ্চয় করে আগামী নির্বাচন যাতে ভালো করা যায় তার চেষ্টা করতে তাহলে পার্টিতে এসে গেছি একটা পদ পেয়ে গেছি এই আসছি যাচ্ছি থাকছি দেখেছি যাই ঘুরে আসি ভারতীয় জনতা পার্টি করতে গেলে এরকম করলে হবে না ভারতীয় জনতা পার্টি একটা মিশন নিয়ে চলে একটা আদর্শ নিয়ে চলে তার প্রত্যেকটি কর্মী যে প্রধানমন্ত্রী থেকে নিচের স্তর পর্যন্ত বুথ পর্যন্ত সবাই ওই আদর্শের জন্য কাজ করছে মিশনের জন্য এই সমাজের পরিবর্তনের জন্য আর আমরা যে লড়াই লড়ছি সেই লড়াই শেষ লড়াইটা পশ্চিমবঙ্গায় হবে এই যে দুর্বৃত্তরা দেখছেন তার থেকে দাপিয়ে বেড়াচ্ছে সরকারে যে আছে তার কোন খোঁজ খবরই নেই কি হচ্ছে মুখ্যমন্ত্রী যে পুলিশ মন্ত্রী পুলিশের নাকের দাবায় এসব হচ্ছে জানানি এরকম নয় সবাই ভাগ পাচ্ছে সবাই করে খাচ্ছে আর সাধারণ মানুষের সন্দেশশালী ঘটনা চার মাস ধরে